এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের দিকে নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? এলিনা, নিরাপত্তার দিক থেকে কি কি দাবি জানাচ্ছেন এই মুহূর্তে? আমাদের হসপিটালের তরফেই আমরা দাবি করছি, যেখানে আমাদের সিকিউরিটি সার্ভিসে ডেফিসিয়েন্সি আছে, ইমিডিয়েট আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেইগুলোকে ঘাটতিগুলো পূরণ করুক, যা যা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে আমাদের পাবলিক সার্ভিস, এই সার্ভিসের কোনো যেন হ্যাম্পার না হয়। সিসিটিভি অনেক জায়গাতেই আছে, কিন্তু প্রপার ফাংশনিং কিনা সেগুলো রেগুলার চেক আপ করতে হবে। রেগুলার চেক আপের পরে যে জায়গাগুলো নতুন সিসিটিভি কভারেজের আওতায় নেই, যদি এরকম জায়গা থেকে থাকে, আমরা ইমিডিয়েট দাবি করছি সেই সব জায়গায় সিসিটিভি এখনই বসিয়ে আমাদের ডাক্তারদের এই যে পাবলিক সার্ভিসের জন্য যে সার্ভিসটা দেবে সেটা যেন নিশ্চিন্তভাবে দিতে পারে। আমার নাম ডক্টর কপিল মণ্ডল, আমি এক্স অ্যাসোসিয়েট প্রফেসর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছিলাম, এখন সিএনএমসিতে কার্ডিওলজিতে ডিএম পিডিটি সেকেন্ড ইয়ার। ইতিমধ্যেই সন্তু, তুমি বুঝতেই পারছো আমরা এতক্ষণ অধ্যাপকদের সঙ্গে কথা বললাম, যারা এই মুহূর্তে দাবি জানাচ্ছেন যে অবিলম্বে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে যারা একদমই এলিনার সঙ্গে থাকে, এই মুহূর্তে বাঁকুড়ার দিকে নজর রাখার চেষ্টা করবো। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছে। মৃন্ময়, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? গোটা বাংলা দেখতে পাচ্ছে, গোটা দেশ দেখতে পাচ্ছে, একজন মহিলা চিকিৎসক হসপিটালের ভেতরে সুরক্ষিত নয়। এই মুহূর্তে কি বলছেন বাঁকুড়া বাসী? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই খুনের ঘটনার বিচার করতে হবে। এখন একটা সন্তুরা করছে, আর্চি করেছে, নারকীয় হত্যা হত্যাতে আর্চি করেছে, প্রত্যেকটা মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং ধর্ষণের পর খুন, আর এই নিয়ে পুরো বাংলা চলছে। এবং বাংলা যারা মেডিকেল পড়ুয়া আছেন তারা কিন্তু রীতিমতো দিকে দিকে তারা বিক্ষোভ করছেন, তারা জাস্টিস চাইছেন। আমি জানার চেষ্টা করবো কি চাইছেন আপনারা। এখন আমাদের সিকিউরিটির অত্যন্ত দরকার এখানে, কারণ আর্জি করে আমরা যেসব আসবো। আমাদের যে হসপিটালগুলো আছে সেখানে এখন পর্যন্ত কোনো সিকিউরিটি নেই, সেই সেম অবস্থা আর্জি করার মতো। তো সেই ওয়াইজ যখন এখন আর্জি করে যে ঘটনাটা ঘটেছে এখানে ঘটতে কোনো বেশি সময় লাগবে না। আমাদের দাবি এখানে সিকিউরিটি অবস্থা বাড়ানো হোক, আমাদের হস্টেলে, আমাদের হসপিটালে, এখানে নাইট অন ডিউটিতে সিঙ্গেল ডক্টর একা থাকছেন, তাদেরও সিকিউরিটি বাড়ানো হোক, এটাই আমাদের দাবি। আর আমরা চাই এখন যে ঘটনাটা হয়েছে তা সম্পূর্ণভাবে আগে যাচ করা হোক, তারপরে কোনো রকম কোনো ভার্ডিক্ট দেওয়া হোক। এরকম ভাবে আমাদের ডক্টরদের জন্য আসলে কোন মানে নিরাপত্তার ব্যবস্থা আমাদের প্রিন্সিপাল স্যার করছেন। বহিরাগতদের কি ঢোকা দেওয়া আছে? বহিরাগত হোস্টেলে দেখার মতো কেউ নেই, একজন সিকিউরিটি গার্ড থাকেন, তিনি রাত্রিবেলায় ঘুমন, ব্যাস। এই অবস্থা আমাদের বাঁকুড়া হোস্টেলে। বহিরাগত কেউ ভিতরে ঢুকছে কিনা সেটাও জানা যায় না, কেউ জানতে পারবে না, কেউ জানা যায় না। আর গেটে গেটও এবার সবসময় খোলা থাকে, কখনো মেয়েরা কখনো ঢুকে যাচ্ছে, তারপর এই মুহূর্তে সরাসরি বাঁকুড়া থেকে বর্তমানের দিকে নজর রাখার চেষ্টা করবো। সন্তোষ রয়েছে, সন্তোষ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? গোটা দেশ, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে বিচার চাইছেন। তারা বলছেন যে হাসপাতালে মহিলা চিকিৎসকের সুরক্ষা নেই, হচ্ছেটা কি বাংলায়? এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বর্তমান থেকে? আমাদের নিরাপত্তার যে দাবিটা ছিল, দাবিটা
one of the medical second year PGT chest medicine in the Arjigar Medical College has been raped and murdered yesterday. For this we are here for the protest. We want justice and the culprit to be hanged till death. ইও সিসিটিভি নিরাপত্তার পাশাপাশি যেভাবে সিসিটিভি তো আমি বলছি সিসিটিভি ক্যামেরা কোথায় কি কাজ করছে মানে অপরাধী কেন এখন ফ্রি ঘুরছে সিসিটিভি ক্যামেরা ছাড়া আর কি আর আমরা চাই কি যে গার্ড ম্যানেজমেন্ট আছে কলেজের গার্ড ম্যানেজমেন্ট সব সিকিউরিটি যে আছে ওই সব কিছু স্ট্রিক্ট একটু হতে পারে ঠিক আছে তো রাত্রেবেলা যে ডাক্তার যদি 24 ঘন্টা করে কাজ করে তো একটু স্ট্রিক্ট ম্যানেজমেন্ট তো হতেই পারে আমি বলছি ডাক্তার সেফ না থাকলে পেশেন্টে কি করে আমরা ট্রিট করব প্রথম আমরা নিট ইউজি এত পড়ালেখা করি নিট ইউজি দিই তারপরে এখানে 5 বছর পড়ি তারপরে এখানে প্র্যাকটিস করি তারপরে পিজি এক্সাম দিয়ে পিজি তে পড়ালেখা করে আর তারপরে মতলব একটা ডেথ হয়ে যায় মতলব একটা এই অপরাধী আয় আসে আর কাজ করে যায় মতলব যে মা বাপ আছে ও কি ওখানে কি বুঝতে পারছো কি ওখানে মাথায় হবে আরো পড়ুয়ার হচ্ছে তাদের সাথে একজন কথা বলবো যে এদিকে এই যে আর্থিক করে যে ঘটনা সে ঘটনা নিরাপত্তা কি এখন নিরাপত্তা দিকটা কি বলে দেখছি নিরাপত্তাটা অভাব একদমই সন্তোষ সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে আবারও আর্চি করে ফিরে আসার চেষ্টা করবো ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে একদিকে যখন আন্দোলন চলছে ছবি দেখানোর চেষ্টা করি আন্দোলন চলছে যারা পড়ুয়ারা রয়েছেন তারা বসে তারা বলছেন বিচার চাইছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এবং এর ঠিক সামনেই কংগ্রেসের প্রতিনিধি দল তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে সৈকত রয়েছে সরাসরি সৈকত এই মুহূর্তে কি ছবি উঠে আছে সৈকত দেখো একদিকে এই হসপিটালে যারা নার্স স্বাস্থ্যকর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তার জুনিয়র নার্স যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার ঠিক উল্টো দিকে কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল তারা বলছেন তারা ডেপুটেশন জমা দিতে এসেছেন তাদেরকে আটকানো হয়েছে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের যে মেন গেট এমার্জেন্সির সামনে যে মেন গেট সেই মেন গেটের কাছে কংগ্রেস কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে ভিতরে প্রচুর পরিমাণে কংগ্রেস কর্মী রয়েছেন এবং বাইরের দিকেও কংগ্রেস কর্মীরা রয়েছেন যারা এখানে আন্দোলন করতে এসেছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেব এখানে একটা গেটের দিকে কংগ্রেস কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে আরেকটা গেটে পুলিশ প্রোটেকশন রয়েছে র‍্যাব মোতায়েন রয়েছে যারা আন্দোলন করছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব তারা কোন দাবিতে আন্দোলন করছেন তারা কি চাইছেন কিন্তু আমরা জানি এটা আত্মহত্যা কখনোই হতে পারে না এই মুহূর্তে কংগ্রেস কর্মীদের কাছে কি দাবি সারা বাংলা শুধু এখানে নয় সারা বাংলায় বাংলার মেয়েরা লাঞ্ছিত অত্যাচারিত আর নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে যাচ্ছে সব ঠিক হয় আমরা এই ঘরের মেয়েকে আমরা আজকে হারিয়েছি যতক্ষণ না এর জুডিশিয়াল এনকোয়ারি হবে বা সিবিআই এনকোয়ারি হবে জাতীয় কংগ্রেস তার আন্দোলন চালিয়ে যাবে যেখানে ঘটনা ঘটেছে সেই সেমিনার রুমে না আছে সিসিটিভি রিপাবলিক বাংলাকে নিরাপত্তা রক্ষীরা এক্সক্লুসিভলি বলেছে সেখানে নিরাপত্তা রক্ষীদের ডিউটি থাকে না এটাই তো কথা তার মানে এখনো অনেকগুলো অসুরক্ষিত কক্ষ রয়েছে এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটালের ভিতরে এর জবাব বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ইস্তফা দিতে হবে কারণ ওনার আমলে সারা বাংলা জুড়ে গণহত্যা আর এই ধর্ষণ বাংলা এখন একটা ধর্ষণের রাজ্যে পরিণত যাকে অ্যারেস্ট করা হয়েছে সে এই হসপিটালের না স্টাফ না কোনো কর্মী এই অ্যারেস্টটা একটা লোক দেখানো অ্যারেস্ট আই ওয়াশ আসল যারা অপরাধী পুলিশ এখনো তাদের আড়াল করে রেখে দিয়েছে পুলিশ এখনো আসল অপরাধীদের আড়াল করে রেখেছে এই দাবিতে তারা সিবিআই তদন্ত দাবি করছে সিবিআই তদন্ত দাবিতে তারা এই মুহূর্তে এই মেডিকেল কলেজ আরজিগড় মেডিকেল কলেজে একেবারে সামনে এসে হাজির হয়েছে দফায় দফায় কংগ্রেস কর্মীদের স্লোগান এবং পুলিশের আটকানো এই
আপনাদের বারবার সেই কারণে আন্দোলন করছেন পড়ুয়ারাও। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, তারা বলছেন বিচার চাইছেন। এই মুহূর্তে